হ্যালো বন্ধুরা, আমি টিএমসি চন্দন। আপনাদের মাঝে আজকে আবার হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে আপনারা নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট যদি তৈরি করতে চান, তাহলে কিভাবে কি তৈরি করবেন এবং নিজে নিজে এটা খুব সুন্দরভাবে ডিজাইন করবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রথম থেকে লাস্ট অব্দি একটা সুন্দরভাবে নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টার, এটি আপনাদের পাশে সবসময় নিয়ে যেত আপনাদেরকে নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিপস, ফ্রি নেটস, এছাড়া যাবতীয় সকল ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেয়। তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে সবসময় অ্যাক্টিভ থাকুন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলের সব ভিডিও আপডেট পাচ্ছেন। তো চলুন প্রথমে আমরা কীভাবে কী করতে হয় আমরা দেখে নিই। প্রথমে আপনার পার্সোনাল ওয়েবসাইটটি তৈরি করতে হলে আপনার একটা যেটা লাগবে, যা যা লাগবে, আপনার একটা মেইল লাগবে। আপনি একটা জিমেইল আগে থেকে খুলে রাখবেন। জিমেইল খোলার পরে আপনি প্রথমে আপনার ফোনের যে কোনো ব্রাউজার অথবা আপনার অপেরা মিনি দিয়া ঢুকবেন। অপকা ডট কম নামে একটা সাইট আছে, এটা দিয়ে আজকে আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট ডাউনলোড সাইট অথবা আপনার যে কোনো সাইট তৈরি করতে পারি এখান থেকে। তো আমরা অপকা ডট কমে ঢুকবো, অপকা ডট কম। দেন এখানে ঢোকার পরে দেখবেন নিচে এখানে সাইন আপ লেখা আছে, এখানে সাইন আপ, এই যে সাইন আপ, এখানে সাইন আপে আমরা ক্লিক করব। আর সাইন আপে ক্লিক করে আমার স্টেপগুলো দেখেন, আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। প্রথম থেকে লাস্ট অব্দি না দেখলে এটা বুঝতে পারবেন না কীভাবে কী করতে হয়। এখানে আপনার প্রথম করে আপনার পাসপোর্ট, এই যে লেখা আছে পাসপোর্ট ইমেল, এখানে আপনার ইমেলটি লিখবেন। যেরকম মনে করেন আপনাদের দেখানোর জন্য আমি একটা মেল ক্রিয়েট করছি, দেখেন এটা কি টিএমসি @gmail.com। এটা আপনাদের দেখানোর জন্য আমি সাধারণ নর্মাল একটা মেল ক্রিয়েট করছি। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, আমি এটা 1 2 3 4 5 6 7 8 9 আমি এটা দিলাম। আবার এটা এখানে আবার আবার পাসওয়ার্ড দিবেন, ওই একই পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9। দেন এবার এখানে কি করবেন, এখানে আপনি একটা আপনার মনের মতো একটা সাইডের নাম, ধরেন আপনার নিজের নামও দিতে পারেন অথবা আপনার পছন্দ যে কোনো নামে ওখানে দিতে পারবেন। তো আমি যাকে কি দেবো, আমি এখানে দেবো টিএমসি ওয়েব, এটা দিলাম। এখানে যেটা আছে এটা থাকতে পারবে, অপকা ডট মুভি আছে আপনার যে কোনো একটা দিলেই হবে, আমি অপকা ডট মুভি দিলাম। দেন এবার এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে, SWPDN5। ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করবেন, পূরণ করার পরে এখানে সবগুলো টিক থাকবে, সাইন আপে ক্লিক করবেন, কিছু সময় ওয়েট করুন। এটা হয়ে গেছে, দেখেন এরকম আসবে। হয়ে গেলে এখানে লেখা আসবে ইউজার সেন্টার ম্যানেজ ইট বোর্ডিং সাইট, আপনি এখানে ম্যানেজ ইট ক্লিক করবেন, ম্যানেজ ইট। ম্যানেজিটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এবার এখানে লেখা আছে ইউর মেইল হ্যাজ নট বিন ভেরিফাইড, প্লিজ ক্লিক হেয়ার হেয়ার টু ভেরিফাই। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, হেয়ারে ক্লিক করবেন, হেয়ারে ক্লিক করার পরে ওরা ভেরিফাইয়ের জন্য আপনার মেইলে একটা লিঙ্ক পাঠাবে। তো লিঙ্কটা আমরা মেইলে ঢুকে, মেইলে ঢুকার পরে আমরা মেইলটা আমরা ভেরিফাই করবো। ওখানে ভেরিফাই করলে এটা সাইটটা আপনার ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এখানে এটা পাঠানো হয়ে গেছে, এবার আমি আমার মেইলটা চেক করতেছি, আমার জিমেইলে ঢুকলাম। একটু ওয়েট করুন, নেটে নেটটা একটু স্লো, তো 2G পাচ্ছে যে জন্য একটু স্লো। তো আপনাদেরকে আমি প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, আমি পার্ট আকারে আপনার ভিডিও শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন এবং এটা নিজে নিজে চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি আপনাদের পাশে সবসময় সহযোগিতা করার জন্য। আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর যদি কোনো কোড লাগে আপনার পছন্দের যে কোনো কোড যদি লাগে তাহলে ওখানে কমেন্ট করবেন, আমি আপনাদের সকল ধরনের কোড আপনাদের মাঝে শেয়ার করব। আপনার যে কোনো ধরনের ওয়েবসাইটের জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। আপনাদের সবসময় সাহায্যের জন্যই আমাদের এই চ্যানেলটি নিয়োজিত, টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টার। তো সবসময় আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাথেই থাকবেন। এখানে একটা স্লো কাজ করতেছে, তারপর আমি এটা আমি আমার অপেরা মিনি দিয়ে আবার দরকারে এখানে জিমেলটা ওপেন করতেছি, দেখেন জিমেল। এখানে আমার জিমেলটা আমি ইয়া করতেছি,
অ্যাড টিএমসি অ্যাট দা রেট জিমেল। এটা আপনাদের দেখানোর জন্য আমি সবকিছু একদম ওপেন ভাবে দেখাচ্ছি, আপনারা এটা দেখে শিখতে পারবেন নিজের জন্য। অনেকেই আছে যারা এটা সম্পূর্ণভাবে দেখায় না, আমি আপনাদের জন্য মেলে আপনাদের জন্য একটা নিজস্ব মেল খুলে আপনাদের জন্য আমি এটা দেখাচ্ছি, আপনারা এটা ট্রাই করলে পারবেন খুব সহজেই, এটা আপনারা পারবেন। এখানে দেখেন আমি মেলটা ইয়া করছি, হ্যাঁ মেলে ঢুকলাম, মেলে কোনো মেসেজ এখনো দেখতে পাচ্ছি না। ফেসবুক ফেসবুক ফেসবুক, তো আমি এখানে ইনবক্সে ক্লিক করব। একটু ওয়েট করুন, আপনাদের ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি এটা আপনাদেরকে ভালোভাবে দেখছি। স্প্যাম স্প্যাম হোল্ডারে দেখেন দুইটা মেইল আছে, এখানে থাকতে, হ্যাঁ এখানে দেখেন আসছে এই যে অপকা পাসপোর্ট ইমেল ভেরিফিকেশন, এখানে আমি ক্লিক করব। দেন এখানে যে একটা মেইল আছে, যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি ক্লিক করব, এই লিঙ্কটা আমি ক্লিক করব, ক্লিক করব, এটা ভেরিফাই হবে। দেন এটা ভেরিফাই হয়ে গেছে, এবার আমরা ব্যাকে ক্লিক করব। এখানে ব্যাকে ক্লিক করে আমাদের, হ্যাঁ দেখেন আমাদের সাইটটা আমি ঢুকে পড়ছি অপকা সাইডে, অপকা সাইডে, হ্যাঁ দেখেন এখানে লেখা আছে টিএমসি ওয়েব ডট অপকা ডট মুভি। এটা সাধারণত আমরা প্রথমে যখন এটা ক্রিয়েট করছিলাম তখন এটা, এখন আমরা সাইটটা ক্রিয়েট করব, সুন্দরভাবে ডিজাইন করব, আমাদের মনের মতো ডিজাইন করব, সব কিছু করব। এখানে কিছুই নেই, আমরা এখানে একটু সিটিংটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে নিচে আদার আছে, আদারে ঢুকবেন প্রথমে, আদারে ঢুকার পরে দেখবেন দুইটা অপশন আছে, এখানে ক্লিক এটা মার্ক করে দেবেন, প্রথমটা আমি মার্ক করে দিলাম, দ্বিতীয়টা মার্ক করে দিলাম, সিটিং চেঞ্জ ক্লিক করলাম, সিটিং চেঞ্জ হয়েছে। এবার আমরা ব্যাক অন মেইন পেজ এখানে ক্লিক করব, এবার আমরা অ্যাডমিন মোডে যাবো, অ্যাডমিন মোড। এখন দেখুন প্রথমেই আমাদের ওয়েবসাইটটা শো করছে একদম সাদা, কোনো কিছু নাই, ডিজাইন নেই। আমরা এখানে ডিজাইন করবো, আমরা ডিজাইন করতে হলে আমরা কি করতে পারি, আমরা প্রথমে আমরা একটা সাইডে যাব, যে সাইডে আমরা সব ধরনের কোড পাবো। সাইটটার নাম হচ্ছে আপনার যে লিখতেছি COD কোড লফট, কোড লফট ডট জিএ, এখানে আমরা গেলে সব কোড পাবো, কোড লফট ডট জিএ। তো এখানে প্রথমবার একটা ক্লিক এসে সমস্যা নেই, আমরা আবার ট্রাই করতেছি, কোড লফট ডট জিএ, কোড লফট, হ্যাঁ কোড লফট ডট অপকা ডট মুভি, এটা একটা ডোমিন আছে কোড লফট ডট জিএ, এখানে আমরা সব কোড আছে। এখানে দেখেন অপকা টাইটেল লোগো কোড, গুড মর্নিং কোড, ফোরাম কোড, টাইমলাইন কোড। আমরা প্রথমে এখান থেকে আমরা হেড ট্যাগ নেব, হেড ট্যাগ কোডটা আমরা দেখি কোথায় আছে, এখানে হেড ট্যাগ কোডটা আমরা কালেক্ট করবো, হয়তো অপকা ডিজাইন ইজিলি, অপকা টাইটেল লোগো কোড, মর্নিং রেজিস্টার, কাউন্টার প্রিভিউ, বুকমার্ক, এফবি লাইক কোড, ইউনিভার্স ইসেস, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ডিভাইস, আইফোন আইকন, অপকা ওয়েলকাম আইকন, ডাউনলোড আইকন, অপকা লিঙ্ক, অল কোড, কাউন্ট হোম ব্যাক, অপকা ভিজিটিং কোড, অপকা কপিরাইট কোড, ইন কোড, অপকা স্যাম্পল কোড, অপকা লোগো মেকার কোড, লাভ মেকার ক্যালকুলেট কোড, রেনবো পপ আউট শর্ট বক্স কোড, ট্রাফিক কোড, ব্যাকগ্রাউন্ড কোড, কালার কোড। তো আমরা এখানে যেহেতু এখান থেকে আমরা সব কোডই নিতে পারি, তারপর আমার আবার আমার কাছে একটা কোড আছে অপকা কোড, আমি এটা আমার ওখানে পেস্ট করব। দেখেন কিভাবে, এখানে ক্লিক করব, কোথায় এখানে নিউ পেজ, এখানে ক্লিক করব, তারপর নিচে যাব, আমরা নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখো গ্লোবাল সেটিং, গ্লোবাল সেটিং, এই যে গ্লোবাল সেটিং আমরা ক্লিক করব, অ্যাড নাও, অ্যাডে ক্লিক করব। দেন এখানে আসার পরে হেড ট্যাগ, হেড ট্যাগ মেটা কোড, এই যে হেড ট্যাগ মেটা কোড, হেড ট্যাগ, এখানে আমরা হেড ট্যাগে ক্লিক করব। দেন হেড ট্যাগে ক্লিক করার পর দেখেন হেড ট্যাগটা আসছে, দেখেন এবার আমরা আমার, আপনার কাছে যদি কপি করে কোনো কোড থাকে হেড ট্যাগের তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এবং আমার কাছে যদি যেটা আছে আমি সেটা দেবো হেড ট্যাগ, আমার কাছে একটা কোড আছে আমি সেটা ব্যবহার করতেছি। আপনারা যদি হেড ট্যাগ কোড লাগে, কোনো কোড লাগে আমাকে কম ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের সব কোড দিব। দেন আমি এখানে কোডটা বসালাম, বসাবার পরে আমি এখানে সেট, জাস্ট সেটে ক্লিক করলাম,
সেটি ক্লিক করার পর ব্যাক অন সাইট এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আমার পেজটা একদম সাদা আসছে। তো সাদা আসছে যেহেতু আমি এখন কি করতে পারি, সাদা আসছে তো আমার সাইটটা আমি এখন এডিট করব। কি করব, এডিট করব। এখানে আমি একদম দেখেন এখানে লেখা আছে অ্যাড অটো কন্টেন্ট, এখানে ক্লিক করবেন, অ্যাড অটো কন্টেন্ট, এখানে অ্যাড দেবেন, অ্যাডে ক্লিক করবেন। এবার হেডার, টপ আইটেম হেডার, আমরা টপ আইটেম হেডারে কাজ করব, টপ আইটেম হেডার। এবার আমরা ওই যে যে সাইটটা আমরা আছে এখান থেকে আমরা এই যে কোড লব থেকে আমরা কোড কপি করতে পারি। এখানে আছে দেখেন অপকা টাইটেল লোগো কোড, এখানে আমরা অপকা টাইটেল লোগো কোডে আমরা ক্লিক করব। নেটটা ডিসকানেক্ট হয়েছে, আবার কানেক্ট করতেছি, দেখেন এখান থেকে আবার কানেক্ট করি, ডিসকানেক্ট হওয়ার জন্য আবার কানেক্ট করলাম। দেন টাইটেল লোগোতে, অপকা টাইটেল লোগো কোড আমরা এখানে ক্লিক করলাম। এখানে অনেক ডিমো শো করে আছে দেখেন, তারপর আমরা এটা আমরা কপি করলাম। এটা আমরা কপি করে নেব, আমরা এখান থেকে চেপে ধরে এটা সম্পূর্ণ কোডটা সিলেক্ট অল কপি। দেন আমরা আমাদের পেজে এখানে এখানে উইমেল এক্স এইচ টি এম এল এখানে ক্লিক করবো, উইমেল ডট এক্স টি এম এল এখানে অ্যাডে ক্লিক করবো। তো আমাদের এই কোডটা কিছু চেঞ্জ করতে হবে, ধরেন আপনার সাইটটা যে নাম দিবেন সে নামটা আমরা ওখানে দেবো, শুধু নামটা চেঞ্জ করবো। তো ওখানে এই জায়গায় দেখেন এই যে এখানে নামটা শুধু চেঞ্জ করবো আমরা, আর কোনো কিছুই চেঞ্জ করবো না। অন্য কোনো কিছু চেঞ্জ করলে দেখা যাবে সাইট কোডটাই কাজ করবে না। তো আমাদের সাইটটা দিয়েছিলাম কি টিএমসি ওয়েব ডট অপকা ডট মুভি মুভি জাস্ট এটা আপাতত এটা আমরা দেবো। আমরা এখানে কি করবো, লেফট আছে এটা আমরা সেন্টার করে দেবো, এডিট ইন দ্য সাইট এটা ঠিক আছে আছে থাকবে, অ্যাট দ্য এন্ড আছে আমরা অ্যাট দ্য টপ করে দিলাম, এখানে মার্ক করে দিতে পারি, এখানে সাবমিট করবো লাস্ট। দেখেন এটা শো করছে ডট, এটা আছে আমরা সাইডের প্রথমে থাকবে এটা লেখাটা। আমরা কি করবো, এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা ব্যাকে যাবো, জাস্ট একদম ব্যাকে। tmcweb.opca.movie আমরা হোম পেজে ক্লিক করব, হোম পেজ আমরা হোম পেজে চলে এসেছি প্রথমে। এবার আবার আমরা সে সময় টপ টপ আইটেম ইয়া করছিলাম, এবার দেখেন আমরা আমার সেখানে আবার যাব, অ্যাড অটো কন্টেন্ট এখানে ক্লিক করব। আমরা সেবার করছিলাম টপ আইটেম হেডার হেডার করছি, এবার বাটুম আইটেম ফুটার, বাটুম আইটেম ফুটার এখানে ক্লিক করব, বাটুম আইটেম ফুটার। দেন আমরা এখানে আবার একটা কোড বসাবো, কোডটা বসাতে আমাদের আবার যেতে হবে উইমেল এক্সটিমেল কোড, এখানে অ্যাড দেবো, অ্যাড দেওয়ার পরে এখানে আবার একটা কোড বসাবো, এখানে কোডটা বসাতে আমরা কোডটা কালেক্ট করবো, কালেক্ট করার জন্য আমরা আবার
এই পেজ আসবো। এখানে দেখেন আরেকটা কোড আছে, এখানে অনেক কোড আছে, সব ধরনের কোড আছে। আমরা এখান থেকে একটা কোড বসাবো, কোনটা কোনটা বসাবো আমরা? এখানে হোম ব্যাক টু অফ আছে, অফ কো ভিজিটিং কার্ড আছে, অ্যাড দ্য ইন্ড ইউর নেম কোড, এটা আমরা এটা এখানে বসাবো এই কোডটা। এখান থেকে আমরা কোডটা কালেক্ট করব, এখানে চেপে ধরে এটা কপি করব, দেন আমরা ওই পেজে দিয়ে ওই পেজে এখানে আবার পেস্ট করব। এখানে নামটা আবার চেঞ্জ করব, নামটা চেঞ্জ করতে হলে আমরা কি করব, এখানে একটা নাম দেওয়া রয়েছে, দেখেন কোড লফটের একটা নাম দেওয়া রয়েছে, আমরা এটা কেটে এখানে এখানে দেব আমরা টিএমসি ওয়েব ডট অফ কার ডট মুভি, ওটা দেওয়া আছে এখানে। আমার নামটা দিতে পারেন, এখানে নামটা দিতে পারেন, আমি দিলাম টিএমসি ওয়েব, জাস্ট আর কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা এখানে যা আছে সেটা থাকবে, আমরা এখানে লেফটটাকে সেন্টার করে দেবো, সেন্টার করে অ্যাট দ্য ইন্ড আছে, ইন থাকবে, এখানে মার্ক করে এটা সাবমিট করবো জাস্ট। এবার আমরা এখানে আবার ক্লিক করব, এবার আমরা হোম পেজে যাবো, হোম পেজে চলে যাবো ডাইরেক্ট। হোম পেজে যাওয়ার পর দেখেন আমাদের সাইটটা মোটামুটি একটু একটু এডিট করলাম। প্রথম পর্বে আমরা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওয়েবসাইট করার জন্য অ্যাকাউন্ট খুলতে, এবং অন্য সাইট থেকে কোডগুলো এনে আমরা কিভাবে সাইটটা ডিজাইন করব। পরবর্তী পর্বতে আমরা সব কিছুই দেখাবো, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে অন্য ফাংশনগুলো সেট করতে হয়, সব কিছু দেখাবো। আমরা প্রথমে আজকে দেখালাম টপ আইটেম হেডার আর টপ আইটেম ফুটার, এটা আমরা বাটম আইটেম ফুটার কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এটা হচ্ছে আমাদের সাইডের প্রথম একদম প্রথমে লেখা থাকবে, এবং সাইডের ডিসক্রিপশন একদম নিচে এটা আমাদের লেখা থাকবে এখানে। আমরা এখানে আরো অনেক ডিজাইন করব, তো পরবর্তী পরবর্তী পর্বে আমরা সবকিছু দেখাবো স্টেপ বাই স্টেপ সবকিছু। তো পরবর্তী স্টেপগুলো পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের সাথেই থাকবে পরবর্তী। আর এনি যে যদি কোনো কোড দরকার হয় তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে বা নিচে কমেন্টে আপনার কোডের জন্য কমেন্ট করবেন, সকলকে আমরা সাহায্য করব। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য।